حط كلها استكمل لا ضربه انا عاوز اتكلم في اللي لما تمشي عليه غلط هلا استكمل ارجو منك استكمل يلا بلا بلا ناي استكمل عاوز اتكلم في اللي لما تمشي عليه غلط استكمل يلا আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের রহমতে মতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমি ও আমার টিম মেম্বাররা সবাই ভালো আছেন। তো রিয়েল গোস্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর রিয়েল গোস্ট চ্যানেল থেকে আজকে আমরা এসে পড়েছি কালো জাদুর তান্ত্রিকের বাড়িতে। আর আজকে আমরা এই বাড়িটাতে যাব এবং ইনভেস্টিগেশন করে দেখব যে আমরা কিছু দেখতে পাই কিনা বা আমরা কিছু মুখোমুখি হই কিনা। আর এই জায়গাটা সম্পর্কে আমরা অনেক কিছু শুনছি বা অনেক হিস্টোরি এই জায়গাটা ঘিরে লুকিয়ে আছে। তো আমরা এগুলো সব শেয়ার করবো। আর আজকে আমরা টিমে আসছি তিনজন। আমি আছে হাওলাদার নাজমুল হাসান, ও আছে ফেরদাউস, আছে উৎসব। আর মূলত এই যে বাড়িটা আছে পিছনে আমার, এই বাড়িটার মূলত যে ঘটনাটা হচ্ছে যে এটা একটা তান্ত্রিকের বাড়ি। আর এই তান্ত্রিক এই জায়গায় বসে নাকি মাঝে মাঝে মধ্যরাতে ব্ল্যাক ম্যাজিক করে, মানুষের মানে ক্ষতি করে বা মানুষকে যাদুটনা করে, এরকমের কিছু করে। আর মানে সব সময় না, মাঝে মাঝে আসে। আর ওনার ফ্যামিলি ছিল, ওনার ফ্যামিলি ওনাকে সাইডে চলে যায় কারণ উনি এই যে ব্ল্যাক ম্যাজিক করে বা মানুষের ক্ষতি করে এটা ওনার ফ্যামিলি মানত না এবং মায়ের নেয় নাই কখনই। তো তারা সবাই ওনার সাইডে চলে যায়। আর ওনার ঘরটা একেবারে পরিত্যক্ত অবস্থায়। তো আমরা এই ঘরটার ভিতর যাব। আর তারপর উনি করে কি, ওই ভালো হয় না, উনি ওই ওনার ব্ল্যাক ম্যাজিকের যে কাজগুলো আছে এগুলো সবই চালাইয়ে যায় এবং মাঝে মাঝে আসে এই জায়গায়, আইসে এই জায়গায় থাকে। আর উনি দিন হলে কোথায় থাকে বা কোথায় যায় কেউই জানে না। আর মধ্যরাত হইলে নাকি যে ওনাকে দেখা যায় এই ঘরের ভিতরে উনি আইসা কিছু করে। তো চলো আমরা এর ভিতরে যাই এবং যা আমরা শুনছি সেগুলো বলি সবার সাথে। অবশ্যই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মধ্যে আপনাদের বলা, আমরা যে জায়গাগুলি এক্সপ্লোর করে থাকি এখানে যাতে সুস্থভাবে এক্সপ্লোর করতে পারি এর জন্য অবশ্যই দোয়া করবেন। তো আসলে আমাদের আজকের যে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখলাই যে এই দিকটা থেকে কিন্তু হঠাৎ কিছু একটা যে মুভ করছে, যে বাড়িটা ঘিরে যে দিন আর কি যে লালন পালন করে তান্ত্রিক, এরকম একটা কিন্তু ব্যাপার যে আছে শুনতে পেরেছি। যদি তুমি দেখাও এটা মানে তার ফ্যামিলির ছিল এবং এটা তার মানে এই গরু বা হ্যাঁ গবাদি পশু হ্যাঁ পালার একটা ঘর ছিল ওনার। হ্যাঁ, আর এই যে কিউ বলে দেখা যাচ্ছে মানে একেবারে তান্ত্রিকের যে বলতে গেলে যে ওনার সাজানো গোছানো একটা সংসার ছিল, কিন্তু উনি এই যে ব্ল্যাক ম্যাজিক করে বা মানুষের ক্ষতি করে এটা ওনার ফ্যামিলি মাইনে নেয় নাই, এই কারণে কিন্তু ওনার ফ্যামিলি সাইড ওনার চলে গেছে। আর এই ঘরটাতে নাকি মানে রাত্রে হলে অনেক জিন আসে বা অনেক কিপি সাউন্ড আসে বা জিনেরা হই হুল্লোড় করে বা হাসাহাসি করে, এরকম শোনা গেছে। তো চলো আগে উৎসব চারপাশটা ঘুরবো এবং চারপাশটার পরিবেশটা দেখবো, তারপর আমরা ঘরের ভিতরে ঢুকবো। অবশ্যই, কারণ আমরা এখন যা আসছি এখন কিন্তু মধ্যরাত। হ্যাঁ, তো উনি নাকি মধ্যরাতে কিন্তু এই জায়গায় আসে বিশেষ করে। হ্যাঁ, এলাকার মানুষের মুখে জলিমিন আসলে বিশেষ করে অমাবস্যার রাত্রটাতে নাকি এখানটায় বেশি সমস্যা হয়। তো যেটা বলছিলাম যে আসলে ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে যে এমন একটা জিনিস যেটা দ্বারা মানুষের ক্ষতি, যেমন শরীরে বাদ দেয় বা অন্য মানুষের সামনের দিকে আগাতে দেয় না, এরকম একটা কিছু। এছাড়াও যে বিভিন্নভাবে মানুষের ক্ষতি করতে পারে। তো আর যেটা এটা পৃথিবীতে প্রায় দেশেই কিন্তু যে ব্ল্যাক ম্যাজিকের কিন্তু একটা প্রচলন রয়েছে। দেখতে তো চুলার মতোই লাগতেছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু একটা দেখা যাচ্ছে। আল্লাহু আকবার।
দমকা বাতাস শুরু হয়ে গেল। হ্যাঁ, দমকা বাতাস শুরু হয়েছে। আর এই জায়গাটাতে কিছু একটা দেখা গেছে এই ঘরের কর্নারটাতে। কি বলো? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আসলে যে যেটা বলছিলাম নাজমুল, যে ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু বিশেষ করে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখো যেখানকার যে অবস্থাটা, আর ব্ল্যাক ম্যাজিক কিন্তু বেশিরভাগটা যে আফ্রিকান রাজ্যগুলোতে বেশি চলতো একটা সময়ে। তো সারা বিশ্বে কিন্তু এখন এর প্রভাব আছে। আর প্রতি সব জায়গায় কানাচে কানাচে, আর মানুষ কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু নিজের ভালোর জন্য, কিন্তু অরিজিনালি কিন্তু নিজেদের ভালোটা নিজেরা করতে পারে না, মানে অথচ তাদের নিজেরা নিজেরা নিজেদের ক্ষতিটাই করে, বরং যে অন্যদেরও ক্ষতি করে সাথে, অন্যদেরও ক্ষতি করে সাথে। কারণ মানে সবার, মানে সবার জন্য মেসেজ, কেউ ব্ল্যাক ম্যাজিকের কোনো মানুষের সাথে কাছে যাবেন না, এবং তাদের কাছ থেকে কোনো ওই যে তাবিজ বা অন্য কিছু কিনবেন না, কারণ এগুলা আপনারে একটা সমাধান করে দিবে, কিন্তু আপনার আর একটা সমাধানের মানে আর একটা ঝামেলার ভিতরে তারা ফালাই দিবে। যাতে করে তারা তার কাছে আপনারা যান এবং তার দেখো চারদিকে দেখো। রাজু, তুমি একটা জিনিস লক্ষ্য করছো? হ্যাঁ, মানে বাড়িটার আশপাশে যে ওনার যে এরিয়াটা উনি কিন্তু আটকিয়ে দিয়েছে, যেন আশপাশ থেকে মানুষ ওনার বাড়িটা ভিতরে ঢুকতে না পারে। হ্যাঁ, রাইট বল। তাও বিশ্রী ভাবে একটা দেখো, মনে করো চারপাশ থেকে মনে করছে কিছু ভাঙে চলে আইতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। তো আর একটা জিনিস জানো নাজমুল, যে আফ্রিকান যে রাজ্যগুলো ওই জায়গাতে কিন্তু একটা সময় কালো জাদু যারা করতো ওদের কিন্তু খুব, শুনতে পাচ্ছো? হ্যাঁ, আল্লাহু আকবার। তো যেটা বলছিলাম যে ওখানে কিন্তু ওদের খুব ভয় পায় মানুষ, যারা ওদেরকে যে কি বলবো এরকম যে কালো জাদুর ব্যাপারটাই আমার কাছে কেমন একটা, নামটা শুনলেই তো একটা ভয় লেগে আসে। হ্যাঁ, কেউ এখানে ছিল? হ্যাঁ, তো দেখো আর দমকা হাওয়া বইতেছে কিন্তু এই চারদিকটাতে দেখো। হ্যাঁ, হ্যাঁ এই সাইডটাতে দেখি আমরা, উপরটার দিকে দেখো। ভাবতে পারতেছি না যে কেমন একটা যে পরিবেশটা। হ্যাঁ, ঝোপঝাড় সম্পূর্ণটাই। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি যে হ্যাঁ এরকমটা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমরা একটা কাজ করি, যে সাইড থেকে একটা ট্রাই করি যে আসলে কিছু শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমি শুনতে পারতেছি কিছু, মানে বলতেছে বা কিছু করতেছে এরকম। হ্যাঁ, কিন্তু এটা ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কিনা আমি শিওর না। হ্যাঁ, একটা কথা কি, ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু ভালো না, কেউ ওই যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের কাছে যাবেন না, কারণ আপনি একটা সমস্যা, আপনি একটা সমস্যার ই হবেন যে সমাধান পাবেন, কিন্তু আর একটা সমস্যার ভিতরে পড়বেন। হ্যাঁ, তো আমার পক্ষ থেকে বা আমার টিমের পক্ষ থেকে আপনাদের বলতেছি যে কেউই ব্ল্যাক ম্যাজিকের লোকদের কাছে যাবেন না। আল্লাহু আকবার, দেখো ওই জায়গাটা দেখো ভেঙে চুরে যাচ্ছে একদম। আল্লাহু আকবার, আল্লাহ হঠাৎ কি হলো? হ্যাঁ, এইখান থেকে কিছু একটা হাইটে গেছে। হ্যাঁ, এই জায়গাটা দিয়ে কিছু একটা হাইটে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ বিভিন্ন প্রাণী কিন্তু ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত রাখে কিন্তু ওরা। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করলে অনেকেই দেখতে পারেন বা অনেক ভিডিওতে অনেকেই অনেক মেসেজ দেয়। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক নিয়ে। হ্যাঁ, তো হয়তো অনেকেই অনেক কিছু দেখছেন, ব্ল্যাক ম্যাজিক করতে অনেক কিছু প্রয়োজন হয়, আর উনি উনি কিন্তু অনেক কিছুর মানে প্রয়োজন, মানে অনেক কিছু করতো, মানে অনেক কিছু দিয়েই তো ব্ল্যাক ম্যাজিক করে, আর সম্ভবত উনি শুনতে পাচ্ছো ভিতরটাতে কিছু বলতেছে, মনে হচ্ছে ঘরের ভিতর থেকে। হ্যাঁ, একেবারে দেখো স্পষ্ট শুনতে পারতেছি। হ্যাঁ,
আচ্ছা আমরা ঘরের ভিতরে ঢুকি দেখি কে আছে কিনা। অবশ্যই আল্লাহ হু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তো সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন পথে যাবেন না। দেখো খুবই কিন্তু ভয়ানক, আর আর এই জায়গাগুলোতে যে সাপ থাকার কিন্তু খুব বেশি প্রবণতা থাকে। শিশির করে কিন্তু একটা ভয়ানক একটা বাতাস চলে যাইতেছে। হ্যাঁ ভিতরটা থেকে শোনা যাচ্ছে একদম স্পষ্ট। মনে হচ্ছে ওই তান্ত্রিকটা ঘরের ভিতরে আসে, আমার এরকম মনে হচ্ছে কিন্তু ওই তান্ত্রিকটা এই ঘরটার ভিতরে আসে। হ্যাঁ ভালো আসবো আমি শিও এই ঘরটার ভিতরে আসে এবং মানুষের ক্ষতি করার জন্য দেখতে পাচ্ছি না ফেরদৌস। হ্যাঁ তাজুকে চলে যাওয়ার সাথে সাথে কি দমকে বাতাস। হ্যাঁ বাতাসটা দেখো, আল্লাহু আকবার, দেখো জ্বর শুরু হয়ে গেছে ভাই। ভাই আমি আমি মা ধরতে ওরে ধরতে আসলাম, ঠিক আছে ধরছি এরকমই। হ্যাঁ আমার জোরে একটা পানি ঠিক দিল, আল্লাহু আকবার, তার মানে অনেক ওজন, ঠিক আছে, মানে আমি ধরে রাখতে পারতেছি না, মানে অনেক শক্তি, ঠিক আছে, লোকটা মুরুব্বি, ঠিক আছে, মানে ওনার মানে এত পরিমাণ শক্তি। হ্যাঁ এরকম ভাবে ঘরটার ভিতরে চলো তো। হ্যাঁ আসো দেখো দেখো। হ্যাঁ ও আমার সাধনা করতেছিল। হ্যাঁ আর সাধনার চলাকালীন অবস্থা আমরা এই জায়গায় আসছি। হ্যাঁ তো আমরা এলাকার মানুষের মুখে যা শুনছি আমার মধ্যে সবই বাস্তব, কারণ ওনারা বলছে যে এই জায়গায় নাকি ওনারা মাঝে মাঝে দেখা যায়, রাত্র হইলে উনি এই জায়গায় আসে একা একা। আর তোমার কিন্তু আমি পরশুই বলছিলাম যে যে এই জায়গায় নাকি ওই তান্ত্রিকটা মাঝে 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 রাত্রে আসে। দেখো সবকিছু কাঁপাকাঁপি করতেছে, দেখো দেখো এই যে এই যে এইদিকটা দেখো দেখো পুতুল গুলো কিভাবে দুলতেছে কিভাবে, আল্লাহ ফু আকবার, হে আল্লাহ, দেখো যে হ্যাঁ উপর থেকে। হ্যাঁ দেখো
এখন দেখো এই পুতুলটা কিভাবে দুলতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার, হেড দাস, হেড দিক দি, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ হে আল্লাহ, আল্লাহু আকবার, দেখো না তো কিছু দেখতে পাচ্ছি না। দেখো চার পাঁচটা দেখো, হ্যাঁ, কিরকমের দমকা বাতাস বইছে। দেখো দেখো এই এই দুর্গুলো আমার গার ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো ভিডিওটাতে কি হচ্ছে ভাই, আল্লাহু আকবার, দেখো হে আল্লাহ। আর তুমি একটা চার পাশে একটু খেয়াল করছো, দেখো তো এক একটা পুতুল কিভাবে মানে ই করা। দেখো আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, পুতুল গুলো দিয়ে যে এইভাবে কিন্তু যে মানুষের ক্ষতি করে, এই যে সুস ফোটানো, হ্যাঁ দেখো অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আজুন এই পুতুলটা দেখো তুমি, আর প্রতিটা পুতুলের সাথে সাথে কিন্তু তাবিজ বাঁধা। হ্যাঁ এই দেখো, কি আল্লাহ, কিছু লেখা আছে এই জায়গা, আরবি লেখা। আল্লাহু আকবার, আমার মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলো, আমার মনে হইতেছে যে ও গিয়ে কোন ভয়ানক জিন পেঠাইছে ভাই, চারদিকটা দেখো কেমন ভেঙে চুরে যাইতেছে। সবকিছু কাঁপতেছে দেখো, মানে প্রতিটা এই অবস্থা কি দেখো, এটা কিন্তু আরবি লেখা, একটা জিনিস খেয়াল করো যে মানুষ এত কিভাবে যে চারপাশে কিন্তু অসংখ্য পুতুল। হ্যাঁ দেখো এই যে একটা পুতুল দেখা যাচ্ছে, হ্যাঁ, এই চোখ বাঁধা। আল্লাহু আকবার, পিছন থেকে দরজাটা মুভ করতেছে, জায়গা কিছু ছিল ভাই। আল্লাহু আকবার, হ্যাঁ চার পাঁচটা দেখো, হ্যাঁ এই পুতুলটা দেখার চেষ্টা করো, হ্যাঁ দেখতেছি তো। আল্লাহু আকবার, এটা আল্লাহু আকবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিমিন শাররি মা খালাক। কি এলো তোমার, বুঝলাম না আমি, পুতুলটা ধরা মাত্রই, হ্যাঁ আমার আক্রমণটা আসছে। আল্লাহু আকবার, আর দেখো আমার এই দিকটা ধরে টানতেছে, ঠিক এই দিকটা বলো কি, হে আল্লাহ,
তোমরা দেখো ঘরের কিন্তু কোনায় কোনায় হারিয়েছে কিছু, খেয়াল করছো? একদম চার কর্নারে। দেখো মাছ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যায় আমি যত দূর জানি, মনে হয় ছুটে তাবিজ বেঁধে গলায় কিছু দেখতে পাচ্ছ? লঘু একবার দেখো সবকিছু কাঁপতেছে কেমন। আমি শিওর, আমি শিওর যে ওই দুষ্ট তান্ত্রিক কোনো জিন পাঠাইছে আমাদের ক্ষতি করার জন্য। আমি শিওর, তুমি দেখো এই যে মাস্ক, এই মাস্ক দিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে। হ্যাঁ বুঝো, একটা মানুষের জীবন আটকে রাখছে এই জায়গায়। দেখো বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, আমি ধরার চেষ্টা করি, ঠিক আছে? দেখো কাটা দিতে পারে, সাবধানে দেখ। লাফু একবার, কাটা দিতে পারে, লাফু একবার, হে আল্লাহ, লাফু একবার। সাবধানে দেখো যে এই সাইডে আমাদের সাথে কিছু করতেছে না তো, বলতে পারতেছি না। ওরে তো ধরার চেষ্টা করলাম, আমার এমন ভাবে মানে ই করছে, ঠিক আছে? মানে এমন ভাবে মানে ওর মনে হইতেছে প্রচুর পরিমাণ শক্তি ওর গায়। দেখো সাপের কে আরবি লেখা আছে, দেখতেছো চারদিকটা কিরকম? এই বেশ দরজা কেঁপে যাচ্ছে। লাফু একবার, দেখো আমি এইখানটাতে আসার সাথে সাথে এইখান থেকে কিছু মুভ করছে ভাই। অসংখ্য পেন্টাগন আঁকা, আর এই দেখো একটা পিরামিড আঁকা আছে। হ্যাঁ পিরামিড দেখা যাচ্ছে। ইয়ালা এটা কি? কিছু বাধা এই জায়গা। সাবধানে, দেখো তো একটু ট্রাই কর, জাগাও এটা, দড়িটা ধরে জাগাও, দেখি একটা পা নাই ওর। দেখো খেয়াল করছো যে কিন্তু একটা পা নেই? দেখো লাফু একবার,
হ্যাঁ দরজাটা দেখলাম একটু মুভ করছে কিন্তু। হ্যাঁ এটার সাথে একটা তাবিজ বাঁধা, আর এটা কি রক্ত? রক্ত, তাজা রক্ত দেখো। একবার জীবিত ছিল কিন্তু সাপটা। হ্যাঁ আর সাপটা ভ্যানিশ হয়ে গেল। কিভাবে ভ্যানিশ হয়ে গেল মানে হোয়াট ইজ দিস ভাই? হ্যালো সরে যা, লাফু একবার কি হলো? এই দিক দিয়ে দিয়া। হ্যাঁ সাঁতার কিছু দৌড়ে আসতেছিল। কি বলো কি বল? আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা ভাইব্রেট করতেছে। হ্যাঁ আর একটা জিনিস। হ্যাঁ আল্লাহু আকবার, একটা জিনিস দেখো, সাপটা কিন্তু মিস্টেরিয়াস ভাবে মানে উড়ে হয়ে গেছে। হ্যাঁ এই জায়গা থেকে আমার মনে হচ্ছে ওইটা সাপ ছিল না, এটা কোনো জিন ছিল। হ্যাঁ অবশ্যই আমার সেটাই মনে হচ্ছে, জিন ছিল কোনো। কারণ যদি ও স্বাভাবিক সাপ হইতো ওই জায়গায় থাকতো, আমি আমার 100% আমি শিওর। আমিও 100% আমিও 100% শিওর। ও সবাই হ্যাঁ এদিকে আসো বল। এটা মাথায় আরবি লেখা, আল্লাহু আকবার, এর মাথায় এবার একটা তাবিজ বান্ধা আছে। সেই সুটন ডাইরেক্ট বুকে, ঠিক আছে? আমি বুঝতে পারতেছি না যে মানুষ একটা মানুষ কিভাবে, হ্যাঁ কতগুলো মানুষের জীবনে খেলা করতেছে। দেখো কি অবস্থা, মানে একটা পুতুলে দেখা যাচ্ছে পাক নাই, বা এক একটা পুতুলের কি রকম অবস্থা। আর এই পুতুল দ্বারা কিন্তু যে তান্ত্রিক আছে বা যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে। আর এই পুতুল আছে বা ইয়ালা, এটা কি দেখো হাড় দেখতে পাইতেছি, প্রচুর পরিমাণ হাড় দেখতে পাইতেছি। আর এই তো তান্ত্রিকের বই। রাজু হাড়গুলো দেখতেছ? রক্ত লাগানো কিন্তু। হ্যাঁ হ্যাঁ একটা পুতুল দেখছো, একটা ফ্যামিলি মনে হইতেছে কোনো একটা। দেখো পুতুলটার উপরে দেখো একটা পোকা, তেলা পোকা। সাবধানে, তোমার গায়ে উঠে না জানো এগুলো কিন্তু। আল্লাহু আকবার, কুল ফাল্লাহু আল্লাহ সুবহান আকবার, ইলি তালামি ইলা তালামি কুল ফাল্লাহু। কি হলো ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখো আগুন জ্বলতেছে। হ্যাঁ আল্লাহু আকবার, নাজমুল সাবধানে, নাজমুল সাবধানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখো সাবধানে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সাবধানে, হ্যালো সাবধানে, হে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তাবিজ, ভিতর তাবিজ আছে দেখো। আল্লাহু আকবার, হে আল্লাহ, হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে মাটির ভিতর দেখো মনে হচ্ছে আগুন বাড়িতেছে। আর হ্যাঁ একটা পুতুল দেখো, মানে যে পুতুলটার কথা বলতেছে মনে হচ্ছে কোনো মানে ফ্যামিলি, হাজবেন্ড এবং ওয়াইফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুল ফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। হ্যাঁ একটুর জন্য কিন্তু তোমার মাথার উপরে পড়ে না, ঠিক আমার মাথাটা সামনে দিয়ে পড়লো। আল্লাহু আকবার, নাজমুল ফেরদৌস সাবধানে হাত দিয়ে ধরে না। একটা জিনিস খেয়াল করো না, এই যে একটা পুতুল দেখা যাচ্ছে মাথা নাই। দেখো এদিকে দেখো, বসে তন্ত্রমন্ত্র করতেছিল। দেখো ওনার বই দেখা যাইতেছে বা তন্ত্রমন্ত্র যে জিনিসপত্র গুলো দেখা যাইতেছে এগুলো দেখা যাইতেছে। আমার মনে হইতেছে ও
আজকে কোন মানুষকে ক্ষতি করার জন্য এই জায়গায় বসছে। হ্যাঁ, এই জায়গায় বসে মানুষকে ক্ষতি করতেছে। এই জিনিসটা দেখি তুমি দেখো যে ইনস্ট্যান্ট এই জায়গাতে ওর সামনে ডুব ইনস্ট্যান্ট ওর সামনে কিন্তু এই ফ্যামিলির একটা যে পুতুলের এক পুতুল ছিল। হ্যাঁ নাজবুল, হ্যাঁ নাজবুল, এটা সত্যি ডুব ইনস্ট্যান্ট ওর সামনে কিন্তু শব্দ হচ্ছে, কিছু শুনতে পাচ্ছ? যেটা বলতেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই হাইটের ভিতর থেকে দেখো আগুন বের হইতেছে। বের করো তো, পিছনটা থেকে কিছু মুভ করছে এই দিকটা থেকে। মানে আমাদের আশেপাশে আশেপাশে এসে মনে অনেক কিছু দাঁড়াইতেছে। আল্লাহ দেখো তুমি একটা জিনিস খেয়াল করছো, মাছটাই কিন্তু তাবিজ বেঁধা। হ্যাঁ ফু একবার ফের দাও, কি হলো খবরটা পেছে? হ্যাঁ মনে হচ্ছে কিছুতে বাড়ি মারছে। আল্লাহ ঠিক এই কাঁটা দিয়ে আল্লাহ ফু একবার দেখতে পাচ্ছি। আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাজমুল তোমরা এই পেশটাতে আসো আর দেখো যে চারদিকটা ভাই, ওই এই যে তান্ত্রিকটা এই জায়গায় তন্ত্র মন্ত্র করতেছিল, হ্যাঁ ও মোটেও সুবিধাজনক নয়, মানুষকে ক্ষতি করতেছিল। হ্যাঁ যেটা প্রমাণ আমরা এই জায়গায় এসে পাইতেছি এবং পাইলাম, তুমি দেখলা চারপাশে অসংখ্য পুতুল আর চারপাশে অসংখ্য অনেক মানে হাড়ি দেখতে পাইতেছি। হ্যাঁ অনেক হাড়ি দেখতে পাইতেছি। হ্যাঁ আর এদিকে যদি এদিকে একটু আসো, এই একটা হাড়ি দেখা যাইতেছে। হ্যাঁ এই জায়গাও দেখা যাচ্ছে হাড়ি। লাফু একবার বাইরেটায় ভাই ঝড়ের ঝড় হবে। আল্লাহ আকবার, কাছিম কাছিম দেখো, এই কাছিমের ভিতরেও কিন্তু যে ব্ল্যাক ম্যাজিক করা হয়। আল্লাহু আকবার, দেখো দেখো দেখো। হ্যাঁ আল্লাহু আকবার, চারপাশে নজর রাখো, চারপাশে ক্যামেরা ঘুরে দেখতে পাও কিনা। দেখো এটা দেখো তাবিজ বান্দা। হ্যাঁ খুশি ভাই, হ্যাঁ চারদিকটাতে দেখা যাচ্ছে তাবিজ। আর তুমি একটা জিনিস খেয়াল করো, আর এই পুতুলটা সম্ভবত অল্প বয়সে কোনো মেয়ে হবে। হ্যাঁ আর যে নাজবুল, হ্যাঁ কিছু লেখা আছে এই জায়গাটা, কিছু লেখা নাকি দেখো তো বুঝতে পারতেছি না। কচ্ছপ, আরে কচ্ছপ তাবিজ বেঁধা তাবিজ বেঁধা। কিসের হার বলতে পারো ওই হার গুলো? না সে বলতে পারতেছি না দেখো। আচ্ছা আর এই ভিতরটাতেও কিন্তু অনেকগুলো হার আছে। হ্যাঁ আল্লাহু আকবার,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটা ভিতরে আল্লাহু আকবার তেলাপোকা তেলাপোকা ইস অসংখ্য তেলাপোকা শ্রীভাবে আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার। কি পরিমাণ তেলাপোকা আটকাই রাখছে লোকটা দেখো যে দেখো এখন মনে হয় অনেক আছে অনেক অসংখ্য অজস্র পরিমাণ একটু অবিশ্বাস্য ব্যাপার কি সাপটারা কিন্তু আরবি লেখা ছিল আর আমার মনে হচ্ছে ওই সাপটা কোনো মানে স্বাভাবিক সাধারণ হ্যাঁ সাধারণ সাপ না মানে অস্বাভাবিক মানে কোনো জিন জিন সাপ ছিল হ্যাঁ ওর গায়ে আরবি লেখা ছিল আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ একটা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আসো দেখো এই দিক থেকে সাউন্ড আসছে উপরটা থেকে হ্যাঁ আচ্ছা উপরটা তো আমরা উঠি হ্যাঁ দেখি যে উপরটা থেকে কিছু আমরা দেখতে পাই কিনা বা উপরটাতে তান্ত্রিক কোনো কিছু করতেছে না এই পাশটায় মানে উপরটায় কিছু করছে কিনা এই পাশটায় কিন্তু অসংখ্য মানে পুতুল বা অসংখ্য কিছু হাড়গোড় দেখতে পাইতেছি বা অনেক অনেক মালামাল আছে যেগুলো ব্ল্যাক ম্যাজিকের জন্য লাগে আমরা দেখতে পাইতেছি বা অনেকগুলো নাম আমরা বলতেছি না কারণ নাম বলাটা ঠিক হবে না আর মানে এগুলো দিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করতেছে দেখা দিতেছে যে দেখো এই যে এই দেখা দিতেছে একটা দেখা দিতেছে দেখো মানে ইর ইর ওই যে কাকের যে পা দেখো তাবিজ বাঁধানো আর রক্ত দেখো তাজা রক্ত একেবারে হ্যাঁ বুঝেছি কারো রক্ত দেখো এই যে আল্লাহ আকবার দেখো হে আল্লাহ নাজমুল সাবধানে দেখলাম তুমি ওইটা কাছে যাও মাত্রই আগুন ধরলো ফুটতেছে খুব বিচ্ছিরে গানার বেরিতেছে হ্যাঁ আর একটা জিনিস দেখছো একটা বোতল এই বোতলটা কি কারণে নাজমুল এটার ভিতরে কোনো জিন আটকানো আছে একটা জিনিস খেয়াল করছো তুমি বোতলটা ধরার সাথে সাথে কিন্তু চারদিকটা একদম ভয়ানক হয়ে গেছে মনে হচ্ছে সবকিছু ভেঙে যাচ্ছে সবকিছু থেমে গেছে একদম আবার একটা জিনিস খেয়াল করেছি মানে যেটা বোতলটার কথা বলতেছিলাম মানে যে ও জিনদারা মানে কাজ করাই তো আমার যেটা মনে হতেছে তার একটা যে জিনগুলোর কথা শুনতো না এগুলোর ও বোতলের ভরে রাখতো আমার এটা এরকম আমার এটাই মনে হতেছে হ্যাঁ সাবধানে তোমরা যে উপরটাতে এইখানটাতে কিছু সাবধানে জলদি আসো দেখো
আল্লাহু আকবার। তোমার কি হেল্প লাগবে? আর দেখো এই আবার সামনে একটা পুতুল কোথা থেকে বললো দেখো। কি বলো? আর পুতুলগুলো তুমি দেখছো একেবারে মানে একেবারে অন্যরকম দেখতে। হ্যাঁ পুতুলগুলো। হ্যাঁ দেখো আর প্রতিটা পুতুলে মানে তাবিজ বাঁধানো। হ্যাঁ মানে দেখতে পাচ্ছি এই প্রতিটা পুতুল দিয়ে মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। প্রতিটা পুতুল থেকে পুতুল থেকে হ্যাঁ আমার মনে হচ্ছে ওই তান্ত্রিকটা মাঝে মাঝে যে সময় ওর মানে তন্ত্রমন্ত্র করার পর যদি ক্লান্ত হয়ে পড়তো তখন এই জায়গায় এসে শুইতো। হ্যাঁ ঠিক আছে দেখো এদিকে দেখো ইয়াল্লা এই জায়গায় একটা পুতুল দেখো। হ্যাঁ আমার কাছে তাবিজ বেঁধা পুতুলগুলো কি ভয়ানক দেখতে দেখো। হ্যাঁ দেখছো আল্লাহু আকবার পুতুলগুলো কি ভয়ানক। হ্যাঁ দেখছি তান্ত্রিকের ঘর তো আর ওই ঘরটা মানে এমন ভাবেই করতেছে কারণ এই ঘরটা তো কোনো লোক আসতে পারে না। হ্যাঁ কোনো লোক আসে না মানে এমন ভাবে করছে ওইটা ব্ল্যাক ম্যাজিকের একটা কারখানা তৈরি করছে। হ্যাঁ যেই জায়গায় বৈশা ও তন্ত্রমন্ত্র এগুলো করতো ঠিক আছে আমরা তো আইসে দেখো হাতে না তো ধরতে পারলাম না একটুর জন্য আমি ধরছি ব্যবস্থা আমার মানে ই করছে সাইডে মানে চলে গেছে সিটে দিয়ে ঠিক আছে। নাজমুল এই ফাঁকাটা দিয়ে দেখো এই জায়গাটা কিছু একটা ছিল একদম কালো কইরা। আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার কিন্তু বিনা জলে নেই। হে আল্লাহ ফেরদৌস আমার মনে অসংখ্য জিন এসে দাঁড়াইছে চারপাশে মোটো আমার ভালো লাগতেছে তুমি ঠিক বলছো নাজমুল ওইটা থেকে সরাসরি এই জায়গায় আমরা যে চলো এইখানটা থেকে আর খেয়াল করলা দেখো যে আমরা পুতুলগুলোতে টাচ করলাম সাথে সাথে কিন্তু মিস্টেরিয়াস ভাবে আমাদের ফ্ল্যাশ অফ হয়ে গেছে। আবার খুলো তো দেখো তো
আল্লাহু আকবার হে আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ফার্স্ট অফ মানে অন হইতেছে না, মানে মিস্টেরিয়াস ভাবে অফ হয়ে গেছে, মানে আমরা চেষ্টা করতেছি, তুমি যদি ওইদিকে দেখাই দেন চেষ্টা করো। বাহ, চারদিক খেয়াল রাখো। ক্যামেরায় কাজ করতেছে না, চলো এখান থেকে।